তিনি বর্দানি হেলিকপ্টার ইলা এবং পরিণীতার মতো জনপ্রিয় হিন্দি ছবির পরিচালনায় ছিলেন তিনি অত্যন্ত দুঃখের খবর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব প্রয়াত চিত্র পরিচালক প্রদীপ সরকার মৃত্যুকালে বয়স হয়েছিল 68 বছর একাধিক জনপ্রিয় হিন্দি ছবির পরিচালনায় ছিলেন তিনি পরিণীতা মর্দানির পরিচালক ছিলেন তিনি অত্যন্ত জনপ্রিয় হিন্দি একটি ছবি পরিণীতা তাঁর পরিচালক ছিলেন তিনি মর্দানি পাশাপাশি হেলিকপ্টার ইলার মতো একাধিক জনপ্রিয় ছবির পরিচালনায় ছিলেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আর প্লাস নিউজের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা অত্যন্ত দুঃখের খবর প্রয়াত চিত্র পরিচালক প্রদীপ সরকার তার প্রয়াণের শোকের ছায়া বলিউডে প্রদীপ সরকার খুবই একজন ট্যালেন্টেড পরিচালকদের মধ্যে বলা যায় তার কারণ হচ্ছে মুম্বাইয়ের যে ঘরানা লার্জার দ্যান লাইফ সে লার্জার দ্যান লাইফ যেমন একটা তার ছবিতে দেখা গেছে সে পরিণীতাই হোক বা অন্য যে সমস্ত ছবিগুলো তিনি করেছেন খুব যে প্রচুর ছবি করেছেন তা নয় প্রচুর যেটা করেছেন বিজ্ঞাপনের ছবি আমরা যে সমস্ত বিজ্ঞাপন ছবিগুলোকে দেখি মুম্বাইয়ের মতো এরকম একটা মানে খুব কঠিন একটা শক্ত জমিতে বিজ্ঞাপনের ছবি করে প্রদীপ সরকার নিজেকে প্রতিষ্ঠা করেন তারপরে স্বাভাবিকভাবে বলিউডে যারা বড় নির্মাতা তাদের নজরে পড়েন এবং একটু পরিণত বয়সেই তিনি ফিচার ছবি পরিচালনার জগতে তিনি আসেন এবং যে বিষয়টি রয়েছে যে একটা লার্জার লাইফের সাথে সবসময় একটা গল্প করার চেষ্টা অতীতে আমি যদি দেখি যে যে বাঙালি যারা চির পরিচালক যারা মুম্বাইতে গেছেন একেবারে সবার আগে নিঃসন্দেহে আমি অবশ্যই শশধর মুখার্জি বা দেব মুখার্জি রণ মুখার্জি এদের যদি আমরা দেখি তারা বেশ এরকম কিছু ছবি তারা তৈরি করেছিলেন এবং যে ছবিগুলো ছিল স্টুডিও দ্বারা নির্মিত এবং বাংলা থেকে প্রচুর পরিমাণে তারা সেরা ট্যালেন্টেড যারা রয়েছেন পরিচালক হোক সম্পাদক হোক বা হচ্ছে সিনেমাটোগ্রাফার হোক তাদের নিয়ে গিয়েছিলেন এইভাবেই এক সময় রাধু কর্মকার আমরা জানি যে তিনি ইয়ের ক্যামেরাম্যান ছিলেন তোমার রাজ কাপুরের শ্রী 420 থেকে মেরা নাম জোকা সব ছবিতেই বলা গেছে রাধু কর্মকারের অনুপম চিত্র আমরা ফটোগ্রাফি দেখি যে ঋষিকেশ মুখার্জি সম্পাদক থেকে পরিচালক হয়েছিলেন ঠিক এই যে ঘরানাটা তৈরি হয়েছিল সেই ঘরানাটা 90-এর দশকে এসে একটু থমকে গিয়েছিল যারা বিখ্যাত পরিচালক ছিলেন কেন বাংলার পরিচালকরা বলিউড তো তার নিজস্ব একটা ঘরানা সেখানে তৈরি করার চেষ্টা রয়েছে কাপুররা যেরকম একটা ঘরানা তৈরি করেছিল বা মুখার্জিরা একটা ঘরানা তৈরি করেছিল ঠিক তেমনি ভাবে অনেকে এরকম এসে পরবর্তী ক্ষেত্রে 90-এর দশক থেকে অনেকটাই বদলাতে থাকে এবং এই বদলানোর সময় কিন্তু দেখা গেল যে অনেকে যারা বয়স হয়ে গেছিল তৎকালীন যারা বাংলা থেকে যে সমস্ত ট্যালেন্টেড যারা গিয়েছিলেন তাদের অনেকেরই কিন্তু তখন আর ছবি করা হচ্ছে না এই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য অনেকটাই এগিয়ে এসেছিলেন এই প্রদীপ সরকার হোক বা সুজিত সরকার হোক বা সুজয় ঘোষ হোক এদের নাম অবশ্যই করতে হয় তার মধ্যে প্রদীপ সরকার অত্যন্ত একজন মানে খুবই কুশলী যাকে বলা যায় কেন সিনেমাটা হচ্ছে অত্যন্ত একটা টেকনোলজিক্যাল মাধ্যম তার উপর যদি অসম্ভব স্কিল না থাকে একটা ক্র্যাফ্টম্যানশিপ যদি না থাকে তাহলে পরিচালক হিসেবে বোম্বেতে প্রতিষ্ঠা পাওয়া মানে প্রায় দুঃসাধ্য মানে একটা অক্সিজেন সিলিন্ডার ছাড়া যদি কেউ এভারেস্টে উঠতে চায় অনেকটা সেরকম পরিস্থিতি দাঁড়ায় এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রদীপ সরকারের এই আকস্মিক প্রয়াণ নিঃসন্দেহে অনেকটা ক্ষতি করবে বিজ্ঞাপন জগতের ছবি বা একটা যে ঘরানা কারণ এখন মুম্বাই ও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি লাস্ট 3-4 বছর ধরে অনেক বিগ বাজেট ছবি ফ্লপ করে যেতে গল্প নির্ভরতা থেকে একটা বাস্তব ধর্মিতায় নিয়ে গিয়ে প্রচন্ড পরিমাণে একটা রাজনীতিকরণও হয়ে গেছে বলিউডে এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে প্রদীপ সরকারের প্রয়াণটা নিঃসন্দেহে কিন্তু একটা বিরাট ক্ষতির দিক এবং বিশেষ করে যারা নিজের চেষ্টায় যাদের ট্যালেন্টকে সম্বল করে যারা সাধারণ ঘর থেকে এসে এই রকম একটা দুঃসাধ্য কাজের অংশীদার হতে চায় তাদের প্রত্যেকের কাছে অত্যন্ত হচ্ছে দুঃখজনক এবং ক্ষতির দিন আজকে
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং হচ্ছে একজন অত্যন্ত ট্যালেন্টেড একজন চিত্র পরিচালকের এই মৃত্যু একটা কিন্তু আমাদের কাছে একটা শোকের আবহ তৈরি করেছে, এটা বলাই যায়। নিশা, ধন্যবাদ সুজিতদা। প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক প্রদীপ সরকার পরিণীতা মারদানি থেকে শুরু করে হেলিকপ্টার ইলার মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। 68 বছর বয়সে প্রয়াত হলেন তিনি।